আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা সকলেই নামাজ পড়ি, কিন্তু নামাজ পড়া সত্ত্বেও কিছু কিছু মানুষের আলাদা হবে তা মূল্য নেই। পৃথিবীর অধিকাংশ নামাজি বেনামাজি, নামাজে দাঁড়িয়ে আল্লাহকে ভুলে গেছে, একবারও আল্লাহর কথা মনে আসেই না। রুকু সিজদা সবই করছে কিন্তু আল্লাহর স্মরণ আসছে না। আমি যে এক মনিবের সামনে দাঁড়িয়েছি, আমার রব, আমার মালিক, আমার পালনকর্তা, আমার সব কিছু তিনি, যার খাই, যে আমার রিজিক ব্যবস্থা করেন, তিনি ছাড়া আর কে আছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর ইবাদত এমনভাবে করো যেন তুমি তাকে দেখছো, আর যদি না দেখতে পাও তাহলে তিনি তোমাকে দেখছেন। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি বলেন, সলাত দাঁড়িয়ে যদি একবারও এই কল্পনা না আসে যে আমি আমার আল্লাহর সামনে দাঁড়িয়েছি, তার সামনে হাত জোর করছি, এই চেতনা যদি না আসে, এই ভাব যদি না আসে, তাহলে সালাতটাই বাতিল। আল্লাহ তাআলা কোরআনে বলেন, বান্দা সালাতে সালাম পেয়েছে অথচ তার সালাত লেখা হয়েছে অর্ধেক, 10 রাকাত পড়ছে অথচ ফেরেশতারা লিখছে 1 রাকাত, 9 রাকাতই বাতিল হয়ে গেল, কারণ ওই 9 রাকাত আল্লাহর স্মরণ ছিল না। আমরা আল্লাহর ইবাদত করি কিন্তু এমনভাবে করি যা অন্তর্নয়নে নয়। আমাদেরকে ইবাদত করতে হবে অন্তর্নয়নে, কোরআনের নয়নে, ওহির নয়নে, যা আল্লাহকে দেখতে পাচ্ছি। এইটা যদি কল্পনা না করতে পারি, যদি আল্লাহকে অন্তর্নয়নে দেখতে পাচ্ছি এইটা যদি কল্পনা না করতে পারি, তবে কল্পনা করি আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। এক বর্ণনা এসেছে যে নামাজের ওয়াসওয়াসা যদি স্থান না পায় তা যদি জান্নাত ওয়াজিব হয়ে যায়, সুবহানাল্লাহ। অন্য বর্ণনা রয়েছে তার সমস্ত গুণা মাফ করে দেওয়া হয়। সিজদাকারীদের মধ্যে আমি উঠা বসা করছি, এটা আল্লাহ মনিটরিং করছে, প্রত্যক্ষ করছেন, দেখছেন সব কিছু। এই দুইটার একটা যদি কল্পনা না থাকে, এই আমলের কোনো ভ্যালু নেই, কোনো মূল্য নেই, বৃথা এই আমলে। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজে মনোযোগী হওয়ার তৌফিক দান করুক, আমিন।